তখন সে ভাবতে শুরু করে আই অ্যাম সামথিং বাট সে জানে না যে ইউটিউবের এই বিশাল প্ল্যাটফর্মে ইউ আর নাথিং আপনার মতো একশো কে কে পাঁচশো কে হাজার হাজার চ্যানেল রয়েছে আজকের এই ভিডিওটিতে আমি তিনজন ইউটিউবারের কথা বলবো যে তিনজন ইউটিউবার রিসেন্টলি ইউটিউব থেকে হারিয়ে যাবে এবং এই তিনজন ইউটিউবার যে সমস্ত মিস্টেক বা যে সমস্ত ভুলের কারণে তাদের ইউটিউব চ্যানেলটি ডে বাই ডে ডাউন হয়ে যাচ্ছে বা তাদের ভিউ এবং ইমপ্রেশন প্রচুর পরিমাণে কমে গিয়েছে তা জানা প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আর আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই সমস্ত মিস্টেক থেকে সাবধান থাকতে হবে যেন এ ধরনের ঘটনা আপনার সঙ্গে না ঘটে যায় এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর সর্বপ্রথম যে মিস্টেকটি করে থাকে তা হচ্ছে মিসগাইড করা তাদের কন্টেন্টের মাধ্যমে তারা এমন কোনো ইনফরমেশন এমন কোনো তথ্য বা এমন কোনো কিছু প্রেজেন্টেশন করে থাকে যে সম্পর্কে তার স্বচ্ছ কোনো ধারণা নেই যে সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই সেই সমস্ত কন্টেন্টকে সে যখন উপস্থাপন করে এর মাধ্যমে সে তার অডিয়েন্সকে মিসগাইড করে থাকে বা ভুল তত্ত্ব শেয়ার করে থাকে তাই অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরের এই বিষয়টি মাথায় রাখা উচিত তার কন্টেন্টের মাধ্যমে কোনো অবস্থাতেই যেন তাদের দর্শককে মিসগাইড না করা হয় আর এটি হচ্ছে সর্বপ্রথম বড় ধরনের একটি ভুল এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এবং দ্বিতীয়ত যে ভুলটি করে থাকে তা হচ্ছে প্রলোভন দেখানো তারা তাদের কন্টেন্টের মাধ্যমে তাদের অডিয়েন্সকে প্রলোভন দেখায় আর এই প্রলোভন দেখিয়ে ইতিমধ্যেই অসংখ্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব থেকে কিন্তু বিদায় নিয়েছে। এসে আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে আপনি কোনো অবস্থাতেই আপনার কন্টেন্টের মাধ্যমে যেন দর্শকদের কোনো ধরনের প্রলোভন না দেখিয়ে থাকেন আর রিসেন্টলি আপনারা এই বিষয়গুলি লক্ষ্য করেছেন যে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা মোটামুটি তাদের চ্যানেলটিকে কিছুটা গ্রো করেছে তারা তাদের কন্টেন্টের মাধ্যমে তারা ভিউ এবং এঙ্গেজমেন্ট বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে থাকে যেমন ধরুন এটা করুন আমি আপনার এটা করে দিব বা ধরুন যে আপনি এটা করুন তাহলে আপনি প্রতি কাজে তিরিশ টাকা পাবেন পঞ্চাশ টাকা পাবেন একশো টাকা পাবেন বা আপনি এই কাজটি করুন বা এটি করুন যেগুলি আসলে টোটালি একজন ওভারঅল কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বা একজন দর্শক দর্শকের জন্য অনেক বড়ো ধরনের একটি ক্ষতির কারণ তাই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোনো অবস্থাতেই যেন আপনার কন্টেন্টের মাধ্যমে আপনার দর্শককে প্রলোভন দেখিয়ে আপনার ভিউজ এবং ইঙ্গেজমেন্ট ইনক্রিজ না করেন আর আপনি যদি এই কাজটি করেন তাহলে কিন্তু আপনি সেম এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটররা যে ধরনের ভুল করে গেছে বা করে যাচ্ছে আপনিও সেই তালিকায় পড়ে যাবেন এবং আপনি কিন্তু ইউটিউব থেকে বিদায় নিতে বাধ্য হবেন তৃতীয়ত এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা যে কাজটি করে থাকে তা হচ্ছে তারা কন্টেন্ট আইডিয়া কপি করে থাকে একজন কন্টেন্ট ক্রিয়েটরের যখন নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি থাকে না নিজস্ব যখন তার কোনো জ্ঞান থাকে না বা মেধা থাকে না তখন এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর টপিকের অভাবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেল ভিজিট করে এবং এই সমস্ত চ্যানেল থেকে তারা আইডিয়া কপি করে সেই সমস্ত আইডিয়ার উপরে তারা নতুন নতুন ভিডিও মেক করে তাই অবশ্যই এই জিনিসটি থেকে আপনি বিরত থাকবেন এবং সব সবসময়ই চেষ্টা করবেন যে আপনি নিজস্ব মেধা কাটিয়ে ইউনিক কিছু আনকমন কিছু আপনার কন্টেন্ট আপনার দর্শককে উপহার দেওয়া কোনো অবস্থাতেই আপনি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সিমিলার বা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কোনো কন্টেন্টকে কপি করার মানসিকতাটাকে আপনার মাথা থেকে সরিয়ে ফেলুন আপনি এমনিতেই এই ধরনের আপনার কন্টেন্ট রিলেটেড যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট থেকে থাকে সেখান থেকে আইডিয়া নিতে পারেন তারা কিভাবে উপস্থাপন করেছে কি বলেছে না বলেছে এগুলি জানতে পারেন কিন্তু কোনো অবস্থাতেই আপনি কপি করবেন না এবং পরবর্তী যে ভুলটি তারা করে থাকে তা হচ্ছে তারা তাদের অডিয়েন্সকে বুঝতেই অক্ষম তারা তাদের অডিয়েন্সকে তাদের চ্যানেলের যে অডিয়েন্স রয়েছে তারা তাকে কী চোখে দেখছে তাদের কাছে কী আশা করছে এই বিষয়টি বুঝতেই সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর অক্ষম এবং সে তার খেয়াল খুশি অনুযায়ী তার কন্টেন্টগুলিকে আপলোড করে থাকে অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে এই জিনিসটি বুঝতে হবে আপনার অডিয়েন্স আপনার দর্শক আপনার কাছে কী আশা করে অবশ্যই এই জিনিসটিকে বুঝে আপনাকে কন্টেন্ট মেক করতে হবে এবং পরবর্তী যে ভুলটি তারা সবসময়ই করে থাকে যখন তাদের চ্যানেলগুলি মোটামুটি একটু গ্রো হতে থাকে বা গ্রো হয়ে যায় তখন তারা কন্টেন্ট গ্যাপ দিতে শুরু করে এই কন্টেন্ট গ্যাপ বলতে সেই বিষয়টিকে বোঝানো হচ্ছে যে তারা তাদের যে চ্যানেলে ইতিমধ্যেই চ্যানেলটিকে গ্রো করানোর জন্য যেভাবে কাজ করে গিয়েছে যেভাবে কন্টেন্ট আপলোড করে গিয়েছে সেখান থেকে তারা পিজিয়ে আসে এবং তারা কনসিস্টেন্সি থেকেও অনেক দূরে চলে যায় তারা অলরেডি ভেবে নেয় যে তাদের চ্যানেলটি অলরেডি গ্রো করে গিয়েছে এখন তারা যদি কনটেন্টের সংখ্যা কমিয়ে দেয় তারা যদি কনসিস্টেন্সি থেকে একটু সরে যায় তখন তারা কিন্তু তাদের অবস্থানটিকে ধরে রাখতে পারবে কিন্তু এটি ইউটিউবের সব থেকে একটি বড়ো ভুল যে আপনি ইউটিউবে যখনই কনসিস্টেন্সি থেকে দূরে সরে যাবেন তখনই কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশন এবং ভিউজ ডাউন হতে থাকবে তাই একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যদি ইউটিউবে আপনাকে ভালো কিছু করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনাকে এই কনটেন্ট গ্যাপ থেকে বিরত থাকতে হবে এবং কনসিস্টেন্সি মেনটেন করে আপনাকে এগিয়ে যেতে হবে এবং এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর আরও বড় ধরনের যে ভুলটি করে থাকে সেই ভুলটি হচ্ছে যে কন্টেন্ট কোয়ালিটিতে ফোকাস না করা তারা প্রথমে স্টার্টিং অবস্থায় যেভাবে কন্টেন্টগুলিকে মেক করত যে কোয়ালিটিতে মেক করতো যেভাবে উপস্থাপন করত যেভাবে ব্যাকগ্রাউন্ড রাখত সেগুলিকেই তারা এখন পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছে তারা তাদের কন্টেন্টের কোয়ালিটির উপরে ফোকাস করছে না এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন অনেক বড় বড় ধরনের কন্টেন্ট ক্রিয়েটর ইতিমধ্যেই এই কন্টেন্ট কোয়ালিটিতে ইম্প্রুভমেন্ট নিয়ে না আসার কারণে তারা কিন্তু ইউটিউব থেকে হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গেছে বা অলরেডি তাদের চ্যানেলগুলি ফ্রিজ হয়ে গেছে বা ডাউন হয়ে গেছে কারণ তাদের অডিয়েন্স ওই একই স্টাইলে একই কোয়ালিটির ভিডিও বারংবার দেখে থেকে কিন্তু তারা বোর ফিল করেছে ঠিক আছে এবং যারা ইন্ডিয়ান বড় বড় ক্রিয়েটরদের ভিডিও দেখে থাকেন তারা ইতিমধ্যেই লক্ষ্য করবেন যে অনেক বড় বড় চ্যানেল ঠিক আছে পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন বিশ মিলিয়ন চ্যানেলের ভিডিওগুলিও মানুষ এখন আর সেভাবে দেখে না তাই একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনার চ্যানেলের গ্রোথের সাথে সাথে অবশ্যই আপনার কন্টেন্টের যে কোয়ালিটি রয়েছে এই কোয়ালিটিতে ফোকাস করতে হবে এবং এর থেকেও যে গুরুত্বপূর্ণ বিষয়টি তা হচ্ছে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত আপনার চ্যানেলের কন্টেন্টের ভিতরে ইউনিক কিছু অ্যাড করতে হবে প্রতিনিয়ত ইউনিক কিছু ভাবতে হবে যেন আপনার দর্শক প্রতিনিয়ত আপনার কন্টেন্ট থেকে নতুন নতুন কিছু জানতে পারে বুঝতে পারে বা শিখতে পারে এবং সব থেকে যে বড় ভুলটি করে থাকি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর তার চ্যানেলটিকে গ্রোথ চলে আসে এবং সে মোটামুটি একটা ভালো পজিশনে চলে আসে তখন সে ভাবতে শুরু করে আই অ্যাম সামথিং বাট সে জানে না যে ইউটিউবের এই বিশাল প্ল্যাটফর্মে ইউ আর নাথিং আপনার মতো একশো কে দুইশো কে পাঁচশো কে হাজার হাজার চ্যানেল রয়েছে তাই কোনো অবস্থাতেই নিজেকে নিজের ভিতরে এমন কোনো কিছু নিয়ে না আসা যে আমি একটা কিছু হয়ে গেছি এবং এর প্রভাব আপনার দর্শকের উপরে পড়তে পারে তাই কোনো অবস্থাতেই আপনি কখনোই ইউটিউবে একটা কিছু হয়ে গেছেন এ ধরনের অহংকার বোধ যেন আপনার ভিতরে না আসে আর এই সমস্ত কারণবশত এই যে তিন তিনজন কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলেছি যারা প্রলোভন দেখাচ্ছে যারা মিসগাইড করছে যারা কনসিস্টেন্ট থাকছে না যারা নিজেকে একটা কিছু ভেবে যাচ্ছে যারা প্রফেশনালি চিন্তাভাবনা করছে এই যে ভুলগুলির কথাগুলি আমি বলে গেলাম এই সমস্ত ভুলের কারণে এই তিন শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর তারা ইউটিউবে ভালো কিছু করতে পারবে না এবং ইউটিউব সেরে দিতে বাধ্য হবে তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন